বিসমিল্লাহির রহমানির রহিম আসলাম আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ব্যস্ত জীবনে প্রতিদিন বাজারে গিয়ে শাকসবজি, মাছ মাংস কেনার সময় অনেকেই পান না। প্রতিদিনের বাজারের সমস্যা থেকে মুক্তির একমাত্র ভরসা ফ্রিজ। সপ্তাহে একদিন বাজার করে ফ্রিজে রেখে দিলে সপ্তাহখানেক চলে। অনেকে আবার মাছ মাংস মাসখানেকও ফ্রিজে রেখে খান। ফ্রিজে মাছ কতদিন সংরক্ষণ করা যাবে এবং দীর্ঘদিন সংরক্ষণে কি ক্ষতি হতে পারে সে বিষয়ে জানিয়েছেন জার্মান বিশেষজ্ঞ দল তারা বলছেন শাকসবজি হোক বা মাছ মাংস খাবার যত টাটকা খাবেন ততই ভালো তবে সময়ের অভাবে অনেকেই রোজ বাজার করতে পারেন না ফ্রিজে মাছ রাখলে তাদের জীবাণু সংক্রমণের ঝুঁকি কম তবে মাছ যতদিন ফ্রিজে রাখবেন তার পুষ্টিগুণ কিন্তু ততই কমে যাবে মাছের ভেতরে থাকা ভিটামিন ফ্রিজের তাপমাত্রা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সাধারণত মাছের রং বদলে গেলে স্বাদ না এলে মাছ নরম হয়ে গেলে বুঝতে হবে সে মাছ আর খাওয়ার যোগ্য নেই বাজারে গত বছরেও মাছ এবছর বিক্রি হচ্ছে ফ্রিজে রাখার জন্য মাছ পচে যায় না ঠিকই কিন্তু সে মাছ খেলে আপনি স্বাদ আর পুষ্টি কোনোটাই পাবেন না কেবল মাছ সংরক্ষণ করলেই হবে না মাছ কিভাবে সংরক্ষণ করছেন সেটাও কিন্তু জরুরি মাছ না ধরে ফ্রিজে রাখবেন না ভুল করেও কাঁচা মাছে অনেক সময় স্যালমোনালার মতো জীবাণু সংক্রমণ হয় সে মাছ দীর্ঘদিন ফ্রিজে রেখে যখন রান্নার আগে সাধারণ তাপমাত্রা আনবেন তখন কিন্তু জীবাণুগুলি দ্রুত গতিতে বংশ করে সে মাছ রান্না করে খেলে কিন্তু ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে তাই মাছ সংরক্ষণ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কোন মাছ কিভাবে সংরক্ষণ করবেন মিঠা পানির মাছ বা বড় আকারের মাছ গোটা গোটা অবস্থায় অবস্থায় সংরক্ষণ করতে পারেন রাখলে লেবুর রস মাখিয়ে রাখতে পারেন এসব মাছ টুকরো করেও রাখা যায় এভাবে রাখলে লবণ হলুদ মাখিয়ে ধুয়ে পানি ঝরে নিতে পারেন সবশেষে লেবুর রস মাখিয়ে নিন লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছ জীবাণু সংক্রমণের ঝুঁকি কমে সামুদ্রিক মাছ বায়নেরোধক পাত্রে পানি ভরে মাছের টুকরোগুলো ডুবিয়ে রাখুন এভাবে বাক্সটি ফ্রিজে রেখে দিলে মাছের টুকরোগুলোর গায়ে বরফের স্তর থাকবে মাছের টুকরোগুলোতে লেবুর রস বা ভিনেগারও মাখিয়ে নিতে পারেন ইলিশ মাছ ইলিশ মাছের সংরক্ষণ পদ্ধতি একটু আলাদা ইলিশ মাছ গোটা অবস্থায় সংরক্ষণ করতে পারলে সবচেয়ে ভালো অনেকে মাছ না ধুয়ে কাটা মাছ ফ্রিজে রেখে দেন সেটি কিন্তু মোটেই স্বাস্থ্যকর অভ্যাস নয় ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিলে তার স্বাদ নাকি কমে যায় তবে স্বাস্থ্যের কথা বিবেচনা করলে মাছ ভালো করে ধুয়ে তারপর রান্না এছাড়া মাছ লবণ হলুদ মাখিয়ে সংরক্ষণ করতে পারেন মাছ যত টাটকা খাবেন ভালো টাটকা ও অনেক তবে যদি ফ্রিজে মাছ মজুত করে রেখে খেতেই হয় তাহলে সাত থেকে দশ দিনের বেশি পুরনো মাছ না খাওয়াই ভালো প্রদর্শক শ্রোতা আশা করে আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্ট মতামত জানান যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন